शांति। प्रथमे आत्मिक स्थितिते स्थित हब, भ्रुकुटी कुटियाय आमी आत्ता। एक तेजस्वी उज्जवल प्रकाशमय ज्योति, आत्मा शरीर थेके सम्पूर्ण स्वतंत्र, परम पवित्र आत्मा। आमा थेके पवित्र किरण आमार अंगे अंगे प्रवाहित होच्छे, सादा रंगेर पवित्र किरण आमार अंग अंगके शीतल करे दिच्छे। आमी पवित्रतार सूर्य, आमार मस्तके आमार मुखमंडली पवित्रतार तरंग प्रवाहित होच्छे। आमार अंगेर चारिदिके पवित्रतार एक आभामंडल तैरी हयेछे। भ्रुकुटीर माझखान थेके बेरिये सोजा चले जाच्छी निजेर घर परम धाम, सोनाली प्रकाशमय दुनिया, सेई लाल आकाशे आमी पौंछे गेछी। पवित्रता सागर शिव बाबा मार सामने आमी आत्ता बाबार एकदम काछे गिये बसला। बाबार थेके पवित्रतार शांति असीम शक्ति आमार मध्ये आसछे। आमी सेई पवित्रतार किरणे स्नान करछि, आमार मध्ये समस्त अपवित्रता विकार समस्त अवगुण रूपी कालिमा दूर होए जाच्छे एई पवित्रतार सादा सादा किरणे। आमी परम पवित्र होए जाच्छि, आमार मध्ये आमार समस्त मूल गुण मूल संस्कार इमार्ज होच्छे। आमी
এক বেদা হীরা হয়ে যাচ্ছি পবিত্রতার কিরণে। পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হচ্ছি, কড়ি থেকে হীরা হচ্ছি। বাবাকে দেখতে থাকো, বাবা আমাকে দেখেছে, আমি বাবাকে দেখেছি, আর বাবার সেই পবিত্র ভাইব্রেশন নিজের মধ্যে অনুভব করছি। আহা, কি অতীন্দ্রিয় সুখের অনুভব করছি আমি, পরম পবিত্রতার অনুভব করছি। পবিত্রতার সাগর, অলমাইটি অথরিটির সামনে আমি বসে আছি, সে তার সমস্ত গুণে আমাকে ভরপুর করে দিয়েছে। আমি আত্মার সম্পূর্ণতার অনুভব করছি। এবার আমি পরমধাম থেকে ধীরে ধীরে নিচে নামছি, ফেরেশতার রূপ ধারণ করলাম, এক সাদা প্রকাশময় শরীর, তার দুই প্রকৃতির মাঝে আমি আত্মা জ্বলজ্বল করছি। আমি পবিত্রতার ফেরেশতা, আমি গ্লোবের ওপরে পরমধাম থেকে শিব বাবা আমাকে দৃষ্টি দিচ্ছে, বাবার দৃষ্টি আমি নিচ্ছি, আর আমি এই পুরো বিশ্বকে, পুরো সংসারকে পবিত্রতার দৃষ্টির দান দিচ্ছি। পুরো সংসারে আমি দৃষ্টি দিচ্ছি আমার থেকে পবিত্রতার তরঙ্গ পুরো বিশ্বে যাচ্ছে, বিশ্বের সমস্ত আত্মারা পবিত্রতার অনুভব করছে, সবার মধ্যের অপবিত্রতা বিকার দূর হয়ে যাচ্ছে, সবাই ঈশ্বরীয় শান্তি, আত্মিক শান্তি আর সুখের অনুভব করছে। অনুভব করব শিব বাবা আমার মস্তকের উপর ছত্র ছায়া হয়ে আছে, বাবার থেকে পিওরিটির কিরণ আমার মধ্যে আসছে, আমি পবিত্রতার ফেরেশতা, প্রকৃতির মালিক, আমার অঙ্গ অঙ্গ থেকে পবিত্রতার কিরণ বিশ্বের প্রতিটি আত্মার কাছে যাচ্ছে। সবার দুঃখ অশান্তি দূর হয়ে যাচ্ছে। গ্লোবের ওপরে পবিত্রতার কিরণ পড়ছে,
গ্লোবের মধ্যে যে অপবিত্রতা একাল আস্তরণ হয়ে গেছে, সেই আস্তরণ দূর হয়ে যাচ্ছে। এক সুখ শান্তিময় সংসার নতুন করে দুনিয়ায় তৈরি হচ্ছে, যেখানে ফাউন্ডেশন হলো পবিত্রতা। আমি প্রকৃতির মালিক, পাঁচ তত্ত্বের পবিত্রতার সকাশ দিচ্ছি। আমার পবিত্র হস্ত থেকে আকাশ বাতাস অগ্নি এই তিন তত্ত্বে পবিত্রতার সাদা কিরণ যাচ্ছে, এই তিন তত্ত্ব পবিত্র হয়ে যাচ্ছে, শতপ্রধান হচ্ছে। আমার নয়ন থেকে পবিত্রতার কিরণ মাটি আর জলে যাচ্ছে, এই তত্ত্বরাও শতপ্রধান হয়ে যাচ্ছে। মাটি শস্য শ্যামলায় পরিণত হচ্ছে বসুধা, জল সুন্দর শতপ্রধান হচ্ছে। আর নয়ন থেকে পবিত্র কিরণ সমস্ত সাগর নদীতে জলাশয়ে যাচ্ছে, নদী নালা সাগরের জল শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে, শতপ্রধান হচ্ছে। পাঁচ তত্ত্ব আমাকে ধন্যবাদ জানাচ্ছে। সমস্ত গ্রহে যাচ্ছে, সমস্ত গ্রহ শতপ্রধান হচ্ছে। তারাও আমাকে ধন্যবাদ জানাচ্ছে। এই গ্রহরা আমার গুড ফ্রেন্ড, তাদের সাথে আমি হ্যান্ডশেক করছি। দেখব সমস্ত গ্রহ দেবতা রূপে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি ফরিস্তা সবার সাথে হ্যান্ডশেক করছি। হে গ্রহ, তোমরা আমার খুব ভালো বন্ধু, তোমরা সবাই আমার অনুকূলে সব সময় ফেভারে থাকো, ধন্যবাদ তোমাদের। তারাও আমাকে পবিত্রতার দানের জন্য ধন্যবাদ জানাচ্ছে আর বলছে, আমরাও সব সময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকব, আর তোমার সব সময় ভালো করব, কল্যাণ করব, সব সময় তোমাকে সহযোগ করব। আমিও তাদের ধন্যবাদ নমস্কার জানাচ্ছি, আর আমার নয়ন থেকে পবিত্র কিরণ তাদের কাছে যাচ্ছে। এবার আমি আত্মা ফরিস্তার ড্রেস ছেড়ে আবার দুই ভ্রুকুটির মাঝে প্রবেশ করলাম। এই স্থূল শরীরে ভ্রুকুটির মাঝে আমি এখন আগের থেকে অনেক উজ্জ্বল। শিব বাবা আমার মস্তকের উপরে 24 ঘন্টা ছত্র ছায়া হয়ে আছে,
আর বাবার থেকে সুখ শান্তি পবিত্রতার কিরণ 24 ঘন্টা আমার মধ্যে প্রবাহিত হচ্ছে, আর আমার নয়ন থেকে, হস্ত থেকে, অঙ্গ অঙ্গ থেকে 24 ঘন্টা চারদিকের বাতাবরণে সুখ শান্তি পবিত্রতার সকাশ যাচ্ছে। সমস্ত আত্মারা সুখী, শান্ত, পবিত্র হয়ে যাচ্ছে। ওম শান্তি, ওম শান্তি।